হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন সময় সকাল 9টা, আমি 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মা আজকে 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। আজকে স্কুল ছিল না, তাই ভাবলাম যে একটুখানি ঘুমাবে, কিন্তু ও তো উঠেই পড়লো। তো যাই হোক, ও উঠে পড়া মানে আমাদেরও ঘুম থেকে উঠে পড়া। তো আমরাও উঠে পড়লাম, পড়ে নিয়ে তারপর ফ্রেশ হয়ে গেছি, মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি, ওকে খাওয়ানোও হয়ে গেছে সকালে। আর খাওয়ানো বলতে ও সকালবেলাটায় হালকা কিছু খেয়েছে। আর এরপর মা চলো কি করবে ব্রেকফাস্টে তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো মাকে দেখাই। সকালবেলায় মা উঠে কাজ অলরেডি শুরু করে দিয়েছে, রোজকার দৈনন্দিন কাজ যা থাকে। আর দেখো, আমাকে চা আর বিস্কিট অলরেডি দিয়ে দিয়েছে, আমি এখনও খাইনি, খাবো। আর ওখানে প্রেশার কুকারে দেখতে পাচ্ছ, ওখানে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে কী হবে মা? লুচি আর ছোলার ডাল। আর একটা বলো, আমার ফেভারিট বেগুন ভাজা। বেগুন ভাজা তো সেটা হবে। চলো মা সেটা বানিয়ে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর মাম্মাম কী করছে চলো তোমাদের দেখাই। এদিকে দেখো, মাম্মাম পুতুল নিয়ে খেলছে, ওকে এখন পড়তে বসাবো। এই দেখো, আমি ঘাগড়া পরিয়েছি, ঘাগড়া তোমাদের দেখাতে পারিনি, তো এই দেখো ও খেলছে, ওকে এখন পড়তে বসাবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে মা অলরেডি ময়দা মাখতে শুরু করে দিয়েছে, লুচি ভাজবে। তো চলো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এখানে মাম্মাম দেখো কি করছে, মাম্মাম এখানে দেখো আমার চায়ের থেকে চা নিয়ে চামচে করে খাচ্ছে। মাম্মাম চা খাচ্ছ কেন? ও আচ্ছা, ঠিক আছে খাও। দেখো ফ্রেন্ডস, এদিকে ছোলার ডাল মা বসিয়ে দিয়েছে, আর এখন এখানে এই যে লুচি ভাজবে। মাম্মাম দেখো এখানে পড়াশুনো করছে, এরপর মাম্মাম ব্রেকফাস্টটা করবে, সকালে হালকা কিছু খেয়েছে বললাম, এখন লুচি খাবে। মাম্মাম লেখো। হ্যাঁ ফ্রেন্ডরা দেখেছে, তুমি লেখো। ফ্রেন্ডস দেখো, আমাদের সকালের ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়ে দিয়েছে। এই দেখো লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। আর এদিকে মাম্মামও দেখো খাওয়া শুরু করে দিয়েছে। মাম্মাম কেমন হয়েছে? খুব ভালো। আর মাও এখন খেয়ে নেবে। ওই দেখো মাও খাওয়া খাবার নিয়ে আসছে, আর বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের বাজার চলে এসেছে, বাবা বৃহস্পতিবার, বাবা বাড়ি থাকে যেহেতু, বাবার দোকান বৃহস্পতিবার বন্ধ থাকে, আর বাবা সারা সপ্তাহের বাজারটা মোটামুটি বৃহস্পতিবার করে রাখে। এ দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে, আর মা এখন বাজারগুলো সব গোছাচ্ছে। দেখো অনেক কিছুই বাজার করেছে, পুঁই শাক আছে, কচুর শাক আছে, ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন, পটল, ঢেঁড়স, অনেক কিছু। তো চলো আর কী কী মাছ এনেছে তোমাদেরকে সেটাও দেখাবো। চলো দেখো বাবা কি মাছ এনেছে বললাম, এ দেখো এটা এনেছে ইলিশ মাছ, আজকে আমাদের দুপুরে ইলিশ মাছই হবে রান্না। আর এছাড়া দেখো এখানে মা বের করছে, এখানে অন্য মাছও আছে, তেলাপিয়া মাছ এনেছে। আর এটা কি মাছ তুমি চিনতে পারছি না, কি মাছ? ঢেলা। আচ্ছা ঢেলা মাছ, এটা আমার খুব প্রিয় মাছ, ওই জন্য আমি এলে বাবা নিয়ে আসে এই ধরনের মাছগুলো। আর দেখো এখানে এনেছে চিংড়ি মাছ, মা এক জায়গায় সব মাছগুলোকে ঢালছে। তো চলো মাকে আমিও একটু হেল্প করে দিই, তো তরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও আর একটু দেখিয়ে দিই আমার মাম্মাম কী করছে। দেখো আমার মাম্মাম এখন বসে বসে, ও বাবা আমি এঁকেছি কালকে তোমাদের শেয়ার করেছিলাম, সেটা দেখে দেখে ও চেষ্টা করছে আঁকার। আচ্ছা আঁকো মাম্মাম, খুব ভালো হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো মা সব মাছগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছে, ফ্রিজে তুলে রাখবে, যেটা আজকে রান্না হবে এটা, আর এগুলোকে ফ্রিজে তুলে রাখবে। এখন সময় দুপুর 12টা, মাম্মামকে এখন স্নান করাবো আর ওকে করিয়ে তারপর আমিও স্নান করে নেব। আর চলো আজকে দুপুরে লাঞ্চে কী কী হয়েছে, মা কী রান্না করেছে তোমাদের সাথে টোটাল মেনুটা শেয়ার করি। তো দেখো এখানে হয়েছে ওলের ডালনা,
আর হয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর হয়েছে এখানে আম দিয়ে টক ডাল, এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা, আর এখানে আমার মা টক ডাল যেহেতু মিষ্টি ছাড়া খায় সেই টক ডালটা মা তুলে রেখেছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। ফ্রেন্ডস এখন সময় দুপুর 1:10, আমার স্নান হয়ে গেছে আর মাম্মামেরও স্নান হয়ে গেছে। মাম্মা মায় দেখো ও সবসময় সাজুগুজু করে থাকে, তো ওরও স্নান হয়ে গেছে আর এখন বসে একটু মাম্মাম ফোন দেখছিল। সকাল থেকে অনেকবার বায়না করেছে আমি দিইনি, ও একটু বসে ফোন দেখছিল আর এখন ওকে আমি লাঞ্চ করাবো করিয়ে তারপর আমিও খেয়ে নেব। আমি আমার অবশ্য খাওয়ার একটু দেরি আছে কারণ মা এখন পুজো দেবে, আজকে বৃহস্পতিবার তো মা আজকে পুজো দেবে, পুজো টুজো দেওয়া হয়ে যাবে, লক্ষ্মীবার পুজো দিতে একটু সময় লাগে, মার পুজো দেওয়া হলে তারপর আমরা একসাথে বসে খাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো। দেখো মাম্মামকে এখানে ভাত খাওয়াতে বসে পড়েছি আর মাম্মাম ফোন দেখছে আর ভাত খাচ্ছে, ওকে খাইয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো ফ্রেন্ডস আজকে দুপুরে টক ডাল হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তো দেখো ওখান থেকে মাম্মাম আমের আঠিটাকে কেমন করে খাচ্ছে দেখো, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস দেখো আমরা খেতে বসে পড়েছি আর মাম্মাম খেয়ে নিয়েছে, আগেই তোমাদের দেখিয়েছি, আর আজকে তো বাবা বাড়ি বৃহস্পতিবার তোমাদের বললাম, তো চলো আমরা লাঞ্চ করে নিই। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন আছি রাস্তায়, আমি যাচ্ছি আমার পিসির বাড়ি, আমার পিসির মেয়ের ছেলে হয়েছে তো ওকে দেখতে যাচ্ছি পুচকুটাকে। দেখো মাও যাচ্ছে, মাম্মাম দেখি মাম্মাম যাচ্ছে আর বাবাও আছে আসছে ওই যে, তো চলো আমরা যাই পরে কথা হচ্ছে। ওই যে বাবা আসছে, আর আকাশের অবস্থা খুব খারাপ, আকাশে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে, তো চলো যাই। আর দেখো পুচকুটার জন্য জামা কিনবো, যার জন্য আমি দোকানের সামনে চলে এসেছি, এই যে দেখো জামার দোকান, এখান থেকে ওর জন্য জামা কিনে টোটোতে দেখো উঠেও পড়েছি, পরে এবার পিসির বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো এই যে পিসিদের গলির সামনে ঢুকছি, পিসিদের ওখানে একটা বাড়িতে মনসা পুজো আছে যার জন্য এরকম সাজিয়েছে, তো এই দেখো আমার পিসির বাড়ি মানে পিসির মেয়ের ফ্ল্যাট একই জায়গায়, ওদের ওখানে চলেও এসেছি আর এখন ওখানে আমরা সবাই মিলে ঢুকছি। এই যে আমার বাবা আগে ঢুকছে, আর দেখো আমরা ফ্ল্যাটে এখানে ঢুকে পড়েছি আর সবাই মিলে বসে জমিয়ে গল্প করছি। ওই যে আমার পিসির মেয়ে ওরই পুচকুটা হয়েছে, তো দেখো আমরা বসে খুব গল্প করছি। আর তারপর দেখো আমার জামাইবু চাউমিন এনেছে, অর্ডার দিয়েছিল বাড়িতে দিয়ে গেছে, ওটা জমিয়ে খেলাম, খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত 9:30 আর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেও ফেলেছি আর মা অলরেডি দেখো ভাত বসিয়ে দিয়েছে আর মাম্মামকে এখন খাওয়াবো, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, বাই বাই।